আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লেবাননের আলমায়দিন টিভি চ্যানেল জানিয়েছে গাজা ও লেবাননে ইহুদিবাদী ইসরায়েল ইউরোনিয়ামযুক্ত যুক্ত বোমা ব্যবহার করছে চ্যানেলটি ইউরোনিয়ামযুক্ত যুক্ত বোমার ব্যবহার এবং মানুষের উপর এর ধ্বংসাত্মক প্রভাব নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে তাদের প্রতিবেদনে বলা হয়েছে গাজা ও লেবাননে ইসরায়েলি বোমা বিস্ফোরণের ফলে যে ধোঁয়া সৃষ্টি হয় তার রং কমলা ও হলুদের মাঝামাঝি পর্যায়ের এই রং সাধারণ বোমার বিস্ফোরণকে নির্দেশ করে না বরং এ থেকে বোঝা যাচ্ছে বোমাতে কম মাত্রায় সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে এই প্রতিবেদনে আরও বলা হয় এ ধরনের বোমা বিস্ফোরণ মানুষের উপর মারাত্মক প্রভাব ফেলে ইসরায়েল এক বছর আগে গাজায় এ ধরনের বোমা ব্যবহার করেছে এরপর কয়েকদিন আগে লেবাননের জনগণের উপর তা ফেলেছে গবেষণায় দেখা গেছে ইসরায়েলের ব্যবহৃত বোমাগুলোর নাম এমকে কে এবং এর ওজন দু পাউন্ড বা নশো কিলোগ্রাম এদিকে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই ইরানের উপরে ভয়ঙ্কর এবং ব্যাপক হামলা চালাবে ইসরায়েল তবে পাল্টা হামলার ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে ইরান ইতিমধ্যে ইসরায়েলের ভিতরে লক্ষ্যবস্তুর একটি বিস্তারিত তালিকা প্রস্তুত করা হয়েছে তালিকার মধ্যে রয়েছে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক কেন্দ্র যা মাত্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করে দেওয়া সম্ভব এছাড়া বিমান ঘাঁটিগুলোতে এমন আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইরানি সেনাবাহিনী যে ইসরায়েলি বিমানগুলি তাদের ঘাটিতে ফিরে যাওয়ার আগেই তা ধ্বংস হয়ে যাবে ইরানি সেনাবাহিনী আরও জানিয়েছে দু মিসাইল ইসরায়েলের দিকে তাক করে রাখা হয়েছে যেগুলো যে কোনো সময় হামলা চালাতে পারবে এসব মিসাইল দিয়ে ইসরায়েলের এর মতো টার্গেটে নিক্ষেপ করা হবে হামলার তীব্রতা নির্ভর করবে ইসরায়েলের আচরণের উপর তবে প্রশ্ন উঠেছে ইরানের উপরে ইসরায়েলি হামলা কতটা সফলতা পাবে ধারণা করা হচ্ছে খুব দ্রুতই ইরানের উপরে ভয়ঙ্কর এবং ব্যাপক হামলা চালাবে ইসরায়েল ইসরায়েলের বক্তব্য অন্তত তেমনই কিন্তু ইসরায়েল হামলা করবে মূলত বিমানের সাহায্য বা ক্রুজ মিসাইলের সাহায্যে ক্রুজ মিসাইলের হামলা আটকানো খুব কঠিন হবে না হয়তো ঘণ্টাখানেক আগেই জানাজানি হয়ে যাবে যেমনটা এপ্রিল মাসে ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা জেনে গিয়েছিল ইসরায়েল বিমান হামলা করলেও ব্যাপক হামলা হবে না সেটা কারণ ইরান ইসরায়েলের থেকে অনেক দূরে অবস্থান করে এবং ইরান একটা বড় দেশ ফলে অনেকবার রিফোয়েলিং করতে হবে যা জটিল এবং শনাক্ত হয়ে যাবার আশঙ্কা থাকে এভাবে বড় হামলা চালাতে পারবে না ইসরায়েল কাশেম সোলাইমানিকে হত্যার পরে ইরান আমেরিকান বিমান ঘাঁটিতে হামলা চালানোর পরে আমেরিকান এফ টোয়েন্টি টু বা থার্টি ফাইভ ইরানে হামলা চালাতে গেলেও ইরানের সীমান্ত থেকে বহুদূরে থাকা অবস্থায় ইরান সেগুলোকে শনাক্ত করে ফেলেছিল এবং শক্তিশালী জ্যামার দিয়ে বিমানের নেভিগেশন সিস্টেমকে অকেচু করে দিয়েছিল ফলে ইরানের হামলা চালানোর মিশন বাতিল করে বিমানগুলো ঘাঁটিতে ফিরে যায় এটা অনেকেই জানে ইসরায়েলি বাহিনীর জন্য এটা আরও দুরূহ হয়ে যাবে ইরান কিন্তু স্ট্রিলথ বিমান শনাক্ত করতে পারে অনেক আগে থেকেই লো ফ্রিকুয়েন্সি বা প্যাসিভ রাডার বাইস্ট্র্যাটিক বা মাল্টিস্ট্র্যাটিক রাডার স্ট্রিলথ বিমান শনাক্ত করতে পারে এভাবেই উনিশশো সালে সার্বিয়া আমেরিকান এফ ওয়ান বিমান ধ্বংস করেছিল যা এফ থার্টি ফাইভের চেয়েও বেশি স্ট্রিলথি বিমান ছিল ইরান দু হাজার দশ সালে আর কিউ ওয়ান সেভেন্টি স্ট্রেলথ ড্রোনকে শনাক্ত করে হ্যাক করে কব্জা করেছিল দু সালে তার রাডার এবং এয়ার ডিফেন্স অবশ্যই অনেক বেশি শক্তিশালী হয়েছিল এত কিছুর পরেও আরও একটা ব্রহ্মাস্ত্র আছে ইরানের সেটা হলো জ্যামার যা জিপিএস এবং স্যাটেলাইটকে জ্যাম এমনকি নষ্ট করে দিতে সক্ষম একইভাবে বিমানের ইলেকট্রনিক্স নষ্ট করে দিতে পারে ইসরায়েল বা আমেরিকার ক্রোজ ক্ষেপণাস্ত্র বা গাইডেড বোমা সবই জিপিএস নির্ভর ইউক্রেন যুদ্ধে রাশিয়া হাইমার্স রকেট সহ অনেক বোমা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে জ্যামার দিয়ে অন্ধ করে হামলা ব্যর্থ করে দিয়েছে ইরানের কাছে সবচেয়ে শক্তিশালী জ্যামার আছে এদিকে ইরান ও তাদের প্রতিরোধ ফ্রন্টের হামলার ভয়ে ইসরায়েল তাদের সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান এফ থার্টি ফাইভ ঘাঁটিতে না রেখে বিভিন্ন রেস্টুরেন্ট ও বাড়ির ভেতরে রাখছে বলে দাবি করা হচ্ছে হাইফা শহরে বিভিন্ন বাড়িঘর ও রেস্টুরেন্টের ভেতরে এই বিমান রাখছে বলে কিছু সূত্র জানিয়েছে তবে এরপরেই এসব এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলার তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে সবশেষ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম এই শহরে ফের রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলায় অন্তত দশজন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে লেবানন থেকে ছোড়া পাঁচটি রকেট পর্যটন নগরী হাইফাই আঘাত এনেছে এতে একটি রেস্তোরাঁ একটি বাড়ি এবং একটি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বিধ্বস্ত হয়ে গেছে ওইসব স্থাপনা সেনাবাহিনী আরও বলেছে পনেরোটি রকেট শনাক্ত করার পর অন্য এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে তাদের মধ্যে কিছু আটকানো সম্ভব হয়েছে বাকিগুলো ভূমিতে আঘাত হানে এক বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে তারা হাইফার দক্ষিণে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে একাধিক ফাদি ওয়ান রকেট হামলা চালিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুটি রকেট ইসরায়েলের ভূমধ্য সাগরীয় উপকূলে হাইফাই আঘাত এনেছে এবং অন্য পাঁচটি পঁয়ষট্টি কিলোমিটার দূরে টাইবেরিয়াতে আঘাত হানে সম্প্রতি শতাধিক রকেট দিয়ে ইসরায়েলের হাইফা শহর ও উত্তরাঞ্চলের অন্যান্য এলাকায় হামলা করে হিজবুল্লাহ এদিকে লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে দেশটির সামরিক বাহিনী বলেছে তাদের যুদ্ধ বিমান বৈরুতে হিজবুল্লার গোয়েন্দা সদর দফতরের একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে যার মধ্যে অস্ত্রের স্টোরেজ সাইট অবকাঠামো সাইট একটি কমান্ড সেন্টার এবং একটি লঞ্চার রয়েছে অন্যদিকে এবার ইরাক থেকে হামলা চালানো হয়েছে ইসরায়েলে এই ড্রোন হামলায় অন্তত দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানা গেছে আহত হয়েছে আরও চব্বিশ জন সংবাদ মাধ্যমটি জানায় আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর গত বছর অক্টোবরে গাজায় সামরিক অভিযানের পর এই প্রথম ইরাক থেকে হামলায় ইসরায়েলের কোনো সেনা মারা গেল নিহত হলেন সার্জেন্ট ড্যানিয়েল আভিভাইম ও কর্পোরাল তালদ্রোর ইসরায়েলের আর্মি রেডিও জানায় এই ঘটনায় তারা তদন্ত শুরু করেছে ইরাক থেকে দুটি ড্রোন হামলা চালানো হয়েছে তারা গোলান মালভূমির ইসরায়েলি এলাকায় আঘাত হানে ইসরায়েলের দাবি তাদের বিমান বাহিনী একটি ড্রোন প্রতিহত করে তবে আরেকটি গোলান মালভূমি সেনা শিবিরে বিস্ফোরিত হয় এদিকে ইসরায়েলি হামলার বর্ষপূর্তিতে সাত অক্টোবরকে গৌরবোজ্জ্বল দিবস হিসেবে অভিহিত করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ওই হামলার জের ধরে গাজায় ইসরায়েলের নৃশংস আক্রমণের সূচনা হয় এতে একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এছাড়া জের ধরে লেবাননেও এখন হামলা করছে ইসরায়েল কাতার ভিত্তিক হামাস সদস্য খলিল আল হায়া রোববার এক ভিডিও বার্তায় বলেন শত্রু যে মায়াজাল সৃষ্টি গত বছরের সাত অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের ওই হামলায় এক জন নিহত হয় এছাড়া হামাস বেশ কয়েকজনকে পনবন্থী হিসেবে নিয়ে আসে তাদের অনেকে এখনও গাজায় রয়ে গেছে আলহায়া বলেন সাত অক্টোবর হামলার এক বছর পর সকল ফিলিস্তিনি বিশেষ করে গাজার এবং আমাদের ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ রক্ত ও দৃঢ় প্রত্যয় দিয়ে নতুন ইতিহাস লিখছে তিনি বলেন গাজাবাসী সেখান থেকে তাদের তাড়িয়ে দেওয়ার সকল চেষ্টা ভণ্ডুল করে সেখানেই অবস্থান করছে তিনি জানান তাদেরকে গাজা থেকে সরিয়ে দিতে ইসরায়েল সব ধরনের নির্যাতন গণহত্যা ও সন্ত্রাস চালিয়েছে কিন্তু গাজাবাসী তাতেও কাবু হয়নি গাজায় যুদ্ধ বন্ধ করার জন্য দীর্ঘদিন ধরে আলোচনা চলছে কিন্তু তা ফলপ্রসূ হয়নি কাতার মিশর ও যুক্তরাষ্ট্র গত নভেম্বরে এক সপ্তাহের অস্ত্রবিরতি ছাড়া আর কিছুই করতে পারেনি আলহায় আলোচনায় হামাসের অবস্থান তুলে ধরে আবারও বলেন হামাস মনে করে যে গাজাই যুদ্ধবিরতির পথে ইসরায়েলি বাধা তিনি বলেন আমরা গতকাল যা প্রত্যাখ্যান করেছি আগামীকাল তা গ্রহণ করব না ইসরায়েল বল প্রয়োগে আমাদের উপর যা চাপিয়ে দিতে পারেনি তার আলোচনার টেবিলেও তা করতে পারবে না তিনি সংশ্লিষ্ট দেশগুলোকে তার ভাষায় দ্বৈত নীতি ত্যাগ করার আহ্বান জানান